রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডে দিগিরপুর এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে বর্ধমান শিবতলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও এই দিন বিশিষ্ট ক্রীড়াবিদদের সংবর্ধনাও জানানো হয়। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবছরও বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আজকে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন রক্ত দেওয়ার জন্য আমার দাদারা ভাইয়েরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় যত ক্লাব আছে আমরা জানি, এই ক্লাবগুলোর মধ্যে আমাদের এই অ্যাথলেটিক ক্লাব একটা গুরুত্বপূর্ণ ক্লাব। কারণ আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 সালে ক্ষমতায় আসার পর রাজ্য থেকে বিভিন্ন ক্লাবকে যেভাবে অনুদানের টাকা দেওয়া হয়েছিল, আমার মনে আছে এই ক্লাবকে আমরা তখন বর্ধমান শহরের 5টা গুরুত্বপূর্ণ ক্লাবকে টাকা দেওয়া হয়েছিল, তার মধ্যে এই অ্যাথলেটিক ক্লাব একটা। যারা বহুদিন আগে আমাদের রাজ্য সরকারের 5 লক্ষ টাকা অনুদান পেয়েছে, এবং এই ক্লাবের সব থেকে ভালো ব্যাপার, ক্লাব করতে হলে কিভাবে ক্লাব চালাতে হয়, কিভাবে ক্লাব মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে, এটা অ্যাথলেটিক ক্লাব সেই মুখ্য ভূমিকাটা এরা পালন করে। আপনাদের ভোটে সবাই একবার নির্বাচিত হয়েছে, আমরাও আমাদের মনের মতো বর্ধমান পৌরসভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছি। আমরা চাই, আমি নিজে বিধায়ক, আমরা চাই এই শহরকে এগিয়ে নিয়ে যেতে, এবং এই শহরকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। আমরা বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন সামাজিক সংগঠন সবার কাছে অনুরোধ করবো যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই শহরকে ভালো জায়গায় নিয়ে যাই, আর তার জন্য আপনারা আমাদের পৌরসভাকে সহযোগিতা করুন, পৌরসভার সঙ্গে থেকে আমরা সবাই মিলে যাতে শহরকে অনেকটা আগে নিয়ে যেতে পারি এবং অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেটা আমরা চেষ্টা। আজকে আমাদের এই বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে প্রতি বছর নেওয়া এবছরও আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আর প্রাক্তন ক্রীড়াবিদদের আমরা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি। এখানে এখানে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, আর পৌরসভার আর কি চেয়ারম্যান পরেশ সরকার মহাশয়, আর আমাদের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী শ্যামাপ্রসাদ ব্যানার্জি মহাশয়, আর অন্যান্য ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। আচ্ছা, এই রক্ত আমরা দুস্থ ব্যক্তি যাদের প্রয়োজন তাদের হাতে আমরা তুলে দেবো, আর মোটামুটি 80 থেকে 100 জন এই ওয়ার্ডে আর কি আজকে রক্ত ডোনেট করবে। এটা 15 বছর ধরে, বিগত 15 বছর ধরে চলছে। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।